আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে যা থাকবে তা হচ্ছে হাঁসের মাংস গন্ধ ছাড়া রান্না করার গোপন টিপস। আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকুন ব্লগটা। সকাল থেকেই আমি শুরু করেছি, গত দুই দিন ব্যস্ততার কারণে পানি দেওয়া হয়নি, তাই পানি দেওয়া থেকে শুরু করছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সাদা মরিচটায় কত মরিচ ধরেছে। তারপরে আমি দুপুরবেলা রান্নাটা আপনাদের একটু দেখাচ্ছি। আজকে লাউ দিয়ে শোল মাছের মাথাটা রান্না করেছিলাম, তো বেশ ভালো হয়েছে, লাউটাও ভালো ছিল। আর লাউ রান্নার ক্ষেত্রে লাউটা যদি ভালো হয়, এমনিতেই তরকারিটা কিন্তু বেশ মজা হয়, তো লাউটা খুব ভালো ছিল, পানি দিতে হয়নি, এটা লাউ থেকে উঠেছে। আর আজকে রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি শুটকি দিয়ে মাখামাখা করে। এই তো দুপুরে আয়োজন, আর রাত্রে আমি হাঁসটা রান্না করেছি, সেটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করছি। আর আমাদের কিন্তু অনেকেরই যারা প্রথম প্রথম রান্না বান্না করেছি, তো দেখা যায় যে হাঁসের একটা গন্ধ থাকে, যেটা আসলে রান্না করতে করতে অভিজ্ঞতার কারণে এখন আর হয় না, তো সেটাই শেয়ার করছি। এখানে একটা হাঁস আমি প্রায় 1 কেজির উপরেই হবে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখতে হবে। তারপর গরম পানি দিয়ে কিন্তু বেশ তিন চারবারের মতো আমি এটা ধুয়ে নিয়েছি, তাতেও কিন্তু গন্ধটা কমে যায়। এখন দিয়ে দিয়েছি লবণ, পেঁয়াজ কুচি, আর হাঁস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল 1 কাপ, আদা বাটা দিলাম 2 চা চামচ, আর এখানে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 1 কাপের মতো। মরিচ গুঁড়াটা আমি 2 চা চামচের একটু বেশি দিয়েছি, কারণ হাঁস রান্নায় ঝাল হলে ভালো হয়। আসলে মশলাগুলোর পরিমাণ তো মাংসের উপরে নির্ভর করে, যার যেরকম সেইভাবেই দিবেন। তো ভালোভাবে আমি হাতেই মেখে নিচ্ছি। আর যেই দুইটা মশলার কারণে হাঁস রান্না গন্ধ থাকে না, তো সেই দুইটা মশলা কিন্তু এই দুইটা, এটা হচ্ছে রাঁধুনি আর একটা হচ্ছে মৌরি। এই দুইটা আমি হালকা একটু টেলে নিয়েছি, তারপরে পাটায় বেটে নিচ্ছি। এই মশলাগুলোর কারণে আলাদা একটা খুব সুন্দর স্মেল হয়, যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা হাঁস রান্নার ক্ষেত্রে এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে হাঁসের কিন্তু কোনো রকমই গন্ধ করবে না এবং অন্যরকম একটা সুন্দর গন্ধ এখান এই মশলা দুটো থেকে বের হয়। তো এই তো আমি কিন্তু এখানে এখনও গরম মশলাগুলো দেইনি, মাঝামাঝি রান্নার সময় আমি মশলাগুলো দিব। এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আমি দিয়ে দিব, আর এখানে কিছুটা গুঁড়া মশলা এখন দিব, আর বাকিটা নামানোর আগে আবার একটু দিলে খুব সুন্দর গন্ধ হয়। এই তো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আমি এখনও কোনো পানি ইউজ করিনি, কারণ যতক্ষণ পানিটা থাকবে, এই তো দিয়ে দিলাম এখানে লং, যতক্ষণ পানিটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা কষাতেই থাকবো। আর এখানে ছোট ছোট কিছু দেশি আলু, নতুন আলু, এটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আজকে আমি হাঁস রান্না একটু আলু ব্যবহার করছি, আর সেটা একটু ভেজে নিচ্ছি, তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আলুটা ভেজে নিলে। এই তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখন আলুগুলো দিয়ে দিব। এই হাঁসটা কিন্তু আসলে খিচুড়ি, পোলাও, চালের রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে, আর শীতকালে কিন্তু হাঁসটা খুবই মজা লাগে। আগে আসলে বুঝতাম না, খেতাম না, আর পরিষ্কারের ভয়ে আরও কেনা হতো না, কিন্তু এখন কিন্তু প্রতি শীতেই আমার 2-3টা হাঁস খাওয়া হয়। এই তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তো এগুলো পর্যায়ক্রমে দিয়ে মশলাটা আর একটু ঝোলটা টেনে আসা পর্যন্ত কিন্তু আমি চুলায় রাখবো। আর এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর অন্য পাশে কিন্তু আমার খিচুড়ি হচ্ছে, আজকে আমি হাঁসের মাংসটা খিচুড়ি দিয়ে খাবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আর 2 রকম ভর্তা করে নিয়েছি খিচুড়ির সাথে, তার সাথে আছে সালাদ। তো কেমন লাগলো আমার আজকের এই হাঁস রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এই তো আমার খাবারটা কিন্তু একদম রেডি, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।